হ্যালো फ्रेंड्स, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি সোনি, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটি দেখাবো সেটা বেবি প্রোডাক্ট। এটা হচ্ছে একটা লোশন, ওডোমস লোশন। তো এটা শুধু কিন্তু লোশন নয়, এর মধ্যে কিন্তু আরো একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এটা টোটালি ডাস্ট ফ্রি পাউডার। আমাদের বেবিদের স্কিনে অনেকের পাউডার ব্যবহার করতে গেলে কিন্তু অনেকটা প্রবলেম হয়, অনেকের র্যাশ ওঠে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ওদের অ্যালার্জি থাকে, এই জন্য হাঁচি দেয়, আবার নানা রকম প্রবলেম কিন্তু হতেই পারে। বিশেষ করে পাউডারটা কিন্তু ডাস্ট থাকে, আপনি যখন পাউডারটা ইউজ করবেন আপনি দেখবেন যে একটু ডাস্টের মতো উড়ে উড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো কাজে দেবে আপনার বেবির জন্য। আর গরমে সাধারণত আমরা পাউডার খুব বেশি ইউজ করে থাকি, তো যেহেতু কারো অ্যালার্জি থাকে, যেহেতু কারো র্যাশের প্রবলেম থাকে, দ্যাটস ওয়াই কিন্তু এই পাউডারটা আপনার মানে আপনি যখন ইউজ করতে চাচ্ছেন না, সো সেই সময় এই লোশনটা ডেফিনেটলি আপনি ইউজ করতে পারেন, বিকজ এটা ডাস্ট ফ্রি। তো আর লোশনের কথা যেটা বলছিলাম, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম লোশন কিন্তু অয়েলি থাকে, বিশেষ করে বেবিদের যে লোশনগুলো থাকে, তো সেক্ষেত্রে অয়েলি থাকলে বেবিদের গরমের সিজনে অনেক বেশি ঘামাবে। তো সেজন্য আপনি এটা ইউজ করতে পারেন, কারণ এটা বেশি একটু অয়েলি না, যেহেতু এটার মধ্যে পাউডার রয়েছে, রাস্ট্রি পাউডার রয়েছে, আর অয়েলি না, আর একেবারে ড্রাই আউট হয়ে যাচ্ছে স্কিনটা, অর্থাৎ স্কিনটাও ভালো থাকছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই পাউডারটা খুবই ভালো কাজে দেবে আপনার বেবির জন্য। আর আর এটা অবশ্যই অবশ্যই আপনি ইউজ করতে পারেন আপনার ছোট শিশুর জন্য। আমি নিজেটা ইউজ করি, আমি নিজেটা ইউজ করে খুব বেটার ফিল করছি। আমি এর আগে হচ্ছে জনসনের কিছু প্রোডাক্ট ইউজ করেছিলাম, তো বিশেষ করে উইন্টার সিজনে আমি একটা জিনিস খেয়াল করলাম, হয়তো অনেকে এটা স্যুট করবে, উইন্টার সিজনে যেটা হলো যে খুব বেশি অয়েলির কারণে বেবি অনেক বেশি ঘামাচ্ছে, আর বেবির শরীরটা অনেক বেশি কেকি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি যখন আমি এটা চেঞ্জ করে এটা ইউজ করতে শুরু করলাম, আমি দেখলাম যে না, ইটস ওকে, এটা ইউজ করা যায় এবং এটা খুবই ভালো কাজে দিচ্ছে। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি প্রোডাক্ট ইউজ করতে পারেন, এবং অবশ্যই এই ধরনের প্রোডাক্ট, বিশেষ করে বেবিদের এই প্রোডাক্টগুলো কেনার সময় আপনি খেয়াল করবেন যে আপনি আসল জিনিসটা কিনছেন কিনা, ভালো ব্র্যান্ডের কোনো ভালো শপ থেকে কিনলে সবচেয়ে বেটার হয়। আপনি পাশাপাশি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে বেবির ডেট দেখবেন, এক্সপায়ার ডেট দেখবেন, এটা মেইডের ইয়েটা দেখবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতো।